আমি বিয়ে করব দাদু। তোর সাহস কত বড়! আমি তোর বয়সে বড়, আমারে ফালায়া থুয়া তুই বিয়া করতে চাস? তোর লজ্জাও করলো না এই কথা কইতে? দাদু, আপনি তো বিয়ে করতে চান না। আগে চাইতাম না, এখন চাই, বেশি বেশি চাই। দাদু, আমি আগে বিয়ে করলে তো দুই চারটা শালি থাক, সেইখান থেকে ছোট দেখে আপনার সাথে সম্পর্ক করাই দেব। আর তোর তো উচিত আসলে একটা মায়া খুঁজাই না আমার সামনে দিয়া কওয়া। দাদু, এলন আপনার বউ, আমি দেখছি ভালো। দাদু, আপনি থাকেন বেশিরভাগ সময় কাশিমপুরে, বিয়ে করার পরে আপনি থাকবেন মনে করেন কাশিমপুরে, বউ থাকবে বাইরে, এটা একটা বেজার লিখে দেবে না? তুই আগে আমার লেগে মায়া খুঁজে আনবি, আমি বিয়া করমু, আমার পোলা বা মায়া হইব, তারও এক বছর পরে গিয়া তুই বিয়া করবি। আর যদি আমারে না জানা তুই বিয়া করছস, তাইলে কইলাম তোর বউরে। পানি চাইছি। আরে ধর বেড়া, পানি না বেড়াই না, শরবত খা। বাবুরে, কাবিলের লাইসকে হাবু মিয়ার ভালোবাসা উঠলে উঠলো হঠাৎ করে। হাই ধর, কি শরবত এটা? তুই তো আমার ভাই, ঘরে কোনো বুয়া টুয়া নাম দিত না, আর কোনো ইন্টারভিউ টিন্টারভিউ কিন্তু নাম দিত না, কিছুই নেব না। কি শরবত কে? পানি আর চিনি বেড়া। মাঝখানে লেবু কোনো? আর লেবু পাবো কোথায়? বাসায় তো লেবু নাই, তাই চিনি মিলাইয়া লইয়াছি শরবত বানাইয়া। খা, শুভ সংবাদের আগে একটু মিষ্টি খাইতে হয়। তোর শরবত তুই খা। ধর, আরে ধর তুই। শুভ সংবাদ কি? আমার তো বয়স হয়েছে, এটা তো বুঝতেছি, সামনে মরি দেবি, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে, সমস্যা নেই। এইগুলা বলতে হয় না বেটা, আমারে তোরা একটা বিয়ে করাই দিই। হিয়া বিয়া, তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? আবার মাথায় মারা, তুই যে বেডি ঘরে বিয়ে করবি, হেতে জীবন তো তুই অন্ধকারে হালাই দিবি, এটা কি বুঝতেছিস? অন্ধকারে ফেলাবো কা? এবার ঝলমল করবে, ঘর দুয়ারে আলোকিত হইয়া যাইবে বেটা, বোঝো না? তুই যে দামড়া দামড়া, তোর ধামা চাপা তো বেড়ে গা, পরের দিনে মরি যাবে। সব বলতে হয় না বেটা, তুই তো আমার ভাই, বাজে কথা বলে না। বাজে কথা কইতেছে না, যে যা কইতেছে রিয়েলিটি কইতেছে, বুঝছো? বিয়ে করে বউরে কোনায় রাখবি? বাসায় থাকবে, আমি বিয়ে করাই যে আমার ওই ঘরে থাকবো, আর দাদু এখানে থাকবে, তুই আর শুভ থাকবি ওই ঘরে। মানে আগে তুমি সব প্ল্যানিং করা কেন? আর খাইবে কি বউরে? খাওয়া বউকে আমরা কি না খাইয়া থাকি বেড়া? তোরা আছো কা? তোরা না আমার ভাই, তোরা খাওয়াবি, আর তোরা যদি ঠেকিয়া দাও তাহলে তো আমি আছি। আমরা কে? আমরা তোর কি? আমরা তোর কি আত্মীয় স্বজন লাগেনি? তোরা আমার ভাই, ভাই এটা বিয়ের আগ পর্যন্ত আছে, বিয়ের পরে কিন্তু আর নাই। হেতে কিনা দেবর হয়ে যাইবি, আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাইবি। তোরা দেবর হবা কা? তোরা তো আমার ভাই, বিয়ে করবি তুই, তোর বড় খরচ আমরা কিলে দিই, তোর বউকে একটা বেলা কামলো লাগে থাকবে। বাজে কথা বলতে হয় না, আমার বউ তো আমার সাথেই থাকবে। আবু, এক কাজ কর, শুভ বিয়ের সাথে প্রিপারেশন নিতেছে, তুই আর শুভ একই কমিউনিটি সেন্টার একই দিনে বিয়ে শাদি করিয়া না। আচ্ছা, স্টেজের উপর মনে কর সাইডটা শেয়ার থাকবো, তুই আর তোর বউ, শুভ আর শুভর বউ, শুভ ডিসকাউন্ট হয়ে গেল, তুই হয়ে গেলি, ঠিক আছে? তারপর ঢাকা শহরে সুন্দর দেখে এক রুপে বাসক গেলে লিবি, মাঝখানে তোকে পর্দা লাগাই লিবি, শুভ শুভর বরলে পর্দারের পাশে থাকবো, তুই তো বরলে পর্দারের পাশে থাকবি, আর রাত্রে বেলা মোবাইলে জোর একটা সাউন্ড বাজে, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কি শুভকে বলবো? প্লিজ, অল দ্য মাদার।
মাদারলি ফিলিং। শুভ। আচ্ছা আমি বুঝতে পারলাম, মানে আমি তোমাকে বললাম যে তুমি একটা ফেসবুকের অ্যাকাউন্ট খোলো, খুললে পরে ধরো যে এই যে মেসেঞ্জারে একটু ভিডিও কলে কথাটা তো বলতাম, সমস্যা কোথায় বুঝলাম না। আমার ফেসবুক ইউজ করতে ভালো লাগে না। তোমার কি ফেসবুকে অ্যাকাউন্ট নাই? না, ফেসবুকে আমার কোনো অ্যাকাউন্ট নাই, আর তাছাড়া আমার ফেসবুক ইউজ করতে ভালো লাগে না। আচ্ছা তাইলে আমি তোমাকে একটা কথা বলে দিই, তুমি শোনো। আমি তোমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়ে তারপর ধরো যে তোমাকে পাসওয়ার্ড আর তোমার অ্যাকাউন্ট নাম্বার মানে অ্যাকাউন্টের নামটা তোমাকে SMS করে দিয়ে দিতেছি। তুমি মাঝে মাঝে ফেসবুকে ঢুকে ধরো যে রাতের বেলায় মাঝে মধ্যে একটু ভিডিও কল দিলা, আমি তোমাকে একটু দেখলাম আর কি। আমার ভিডিও কলে আসতো না, অনেক লজ্জা লাগে। লজ্জা লাগবে কেন, আমি কি লজ্জাদায়ক কিছু করবো নাকি? আসবো একটু দেখবো, তুমি আমাকে একটু দেখবো, শান্তিতে ঘুমাবো, শেষ। ওখানে 1.5 কোটি টাকায় লিখে দিয়েছি আমি। আরে বেটা কিসের 1.5 কোটি টাকার কথা বলতে আসো, তুই চেকের কথা বলতে আসো, তোর কি মাথা মতো ঠিক আছে? তুই কি কিছু খাইছো? আমি একটু অফিসে চেক সংক্রান্ত একটু জটিলতা পড়ে গিয়েছি, পরে ফোন দেবো। হ্যাঁ ঠিক আছে, কিছু খাইছো? এ হাবু, মুই শুভ ঠিকই চোখে দেখছি। হ্যাঁ মুই শুভ ঠিকই 1.5 কোটি টাকা চোখে দেখছি, তুই দেখাও নাই বেটা। এ বেটা, এ তুই তো আমার করে কথা বলবো না, তুই মাথা মতো ঠান্ডা করো, এখন তোকে একটা শুভ সংবাদ দেব। বুঝছো, তুই কিন্তু না করতে পারবি না, বুঝলা দিলাম। মুই তোমারে কোনো টাকা পয়সা ধার দিতে পারবো না বললে রাখলাম, আর বুয়া সংক্রান্ত কোনো বিষয় কোনো হেল্প করতে পারবো না। আরে বেটা, টাকা পয়সা লাগবে না, বুয়াও কোনো সমস্যা না, তোরে যে সুসংবাদটা দেব সেটা শুন না তুই কিন্তু খুশি হবি বেটা। কি সুসংবাদ? আমার তো বয়স হয়েছে উপযুক্ত বয়স, কাবিলারে বলছালাম বিয়ের কথা। আরে কাবিল একটা সুন্দর বুদ্ধি দিয়েছে, বুঝছো, তুই আর আমি একসাথে বিয়ে করব, এক জায়গাতে অনুষ্ঠান করব, এতে তোরও ডিসকাউন্টও হবে, মোরও একটু খরচাপাতি কমে যাইবে, বুঝছো। বিয়ের পরে ঢাকা শহরে আমরা একটা সুন্দর রুম নেব, তারপরে মাঝখান দিয়া কাপড় দিয়া পর্দা দেব, এক পাশে তুই থাকবি তোর বউরে নিয়া, আর আমি থাকবো আমার বউরে নিয়া, আর রাত্রিকালে মোবাইলে গান চাইলা দেব, বুঝছো। ব্লাডি চিপ গাই, হোয়াট ইউ থিংক অ্যাবাউট মি? হ্যাঁ বেটা, এ ফকিরনি ঘরে ফকিরনি, তুই কি ভাবো? হ্যাঁ মুই বিয়ে করলে তোর মতো হাবুর সাথে মুই রুম শেয়ার করলে পর্দা টাঙ্গাইয়ে থাকবো, মোর বউরে লইয়ে বেটা তাপ বেড়া, আবার মাথা খারে মাথা না রাইতে আছে। মুই বাড়ি বানাবো নিজের বাড়ি, সে বাড়ির কেয়ারটেকার রাখবো তোরে, একটা রুম দিয়ে দেবো, তুই তোর বউরে লইয়ে থাকবি বেটা, রাতের বেলা পর্দাও টাঙানো লাগবে না, গানও শোনা লাগবে না। উনি বাড়ি বানাবে, ফেলাট করবে, আমাকে রাখবে কেয়ারটেকার, দেখ মুয়ানে তুই কিভাবে কি করো। এই তুই যে বিয়ে করবি তুই বউরে খাওয়াবি কি বেটা? আ তোরা শোনা, তোরা খাওয়াবি, আর যদি মাঝে মাঝে ঠেকে যাও তাহলে তা আমি আসি। কাউরে খাওয়ানো লাগবে না, মুই তোর বউরে খাওয়াবো, কিন্তু শর্ত আছে, তোর বিয়ার পরে তুই মোগল লগে ঘুমাবি আর তোর বউ আলাদা থাকবে। তাহলে বিয়ে করবো কেন? বিয়ের পরে যদি বউ আলাদা থাকে তাহলে বিয়ে করে কোনো লাভ হবে? তুমি ভাববে দেখো, তুমি যদি বউরে আলাদা রেখে মোগল লগে ঘুমাইতে পারো তাহলে তোমার বউয়ের সব খরচ মুই দেবো। বেটা তুই মাথা ঠান্ডা কর, বোঝো না, তোমার বিয়ে করা লাগবে না, তুমি আমার হাতে যাও, যাও। আরে ও, আরে বেটা যাও, বিয়ে করতে হবে না, যাই যাও, আর ডিস্টার্ব করবে না বলে দিলাম। আরে বেটা যাও, খাবো না, লাগাও না আরো জোরে, ব্যাচেলার পার্টি দাও, লাগাও না।